সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিন, আর সেই তৃতীয় দিনে দেখতে পাওয়া গেল পুলিশের চরম কড়াকড়ি ব্যবস্থা। বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে এদিনকে সারা এলাকায় জুড়ে দেখা যায় কড়া নাকা চেকিং, আর সেখানেই কিন্তু হাতে নাতে ধরা পড়ল গুটখা খেতে গিয়ে বেরিয়ে আসা এক দম্পতি। বাগুইহাটির ফয়রাভবন এলাকা থেকে গুটখা কিনতে নিজের স্ত্রীকে বাইকে চড়িয়ে বেরিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। তারপরেই ভিআইপি রোডে তিনি সরাসরি চলে আসেন, সেখানে মাথায় হেলমেট ছিল না দুজনের কারোরই। তারপরেই বাগুইহাটি ট্রাফিক গার্ড এবং বাগুইহাটি থানার যৌথ উদ্যোগে তাদেরকে নাকা চেকিংয়ের সময় আটকানো হয়, আর সেখানেই সত্য ঘটনা জানার পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এদিকে বিধাননগর সিটি পুলিশের এয়ারপোর্ট থেকে শুরু করে নিউ টাউন এবং লেক টাউন এলাকায় কিন্তু কড়াকড়ি দেখতে পাওয়া গেল। তার সঙ্গে বিধাননগর অর্থাৎ সল্টলেক এলাকাতেও প্রায় তিন থেকে চারটি জায়গাতে নাকা চেকিং এদিকে চোখে পড়ল। আর এই গোটা ঘটনা কিন্তু কার্যত এদিকেই নজর দিচ্ছে যে রাজ্য সরকারের যে নির্দেশ এই লকডাউনে কোনোরকমভাবে ছাড় দেওয়া হবে না, তাকেই কিন্তু কার্যত অক্ষরে অক্ষরে পালন করল বিধাননগর সিটি পুলিশ। তার সঙ্গেই এদিন বিধাননগর সিটি পুলিশের কমিশনার তিনি কিন্তু সকাল থেকেই রাস্তায় নেমে পড়েন, সেখানে তিনি গোটা এলাকা ভালো করে খতিয়ে দেখেন।